হে জগতবাসী, আজ আমি স্বামী মারি চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাগুলো খুবই মর্মান্তিক হতে পারে যারা আধ্যাত্মিক জগতে ঘুরে এবং যারা দমাগুণে পড়ে, যারা আত্মসাধনা করে। তবে হে জগতবাসী, আপনারা অবশ্যই আমার এই কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। আশা করছি যদি এই কথাগুলো কেউ শুনে, সেই কথাগুলো শুনে যদি যার যার মসজিদের কাছে যাইয়া এই সাধনগুলো নিয়ে করে, তাহলে এই মানব জীবন ধন্য হয়ে যাবে। সে কথাটি হলো যে কোন সাধনে মানুষ, একজন মানুষ লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন হতে পারে, কোন মানুষ কোন সাধন করলে লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন হতে পারে, আজকে এই সাধনার কথাগুলো বলবো। আমাদের এই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের যারা ভক্ত, যারা আশেক আছে, তাদের জন্য এই কথাগুলো বিশেষ করে প্রয়োজন। এবং বাহিরের যারা আছে তারা যদি নতুন করে এই কথাগুলো দেখে, এবং যার মুর্শিদ নেই সে যেন মুর্শিদ ধরে নেয়, এবং যার মুর্শিদ আছে তার জানা না থাকলে সে যেন তার মুর্শিদের কাছে এই সাধনাগুলো জেনে নেয়। যেই সাধনাগুলো করলে মানুষ, একজন মানুষ লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন হতে পারে। তবে হে জগতবাসী, অবশ্যই আমার এই কথাগুলো একটু খেয়াল করে একটু মন দিল দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হে জগতবাসী, একজন মানুষ সে যদি নাও জানে, সে যদি সাধনা নাও করে, তবু একজন মানুষই হলো তিনজন। আর এই তিনজনের মধ্যে লক্ষ কোটি জন মিশে আছে, সে জানে না এবং জানে না, এবং সে এই লক্ষ কোটি জন তার মধ্যেই মিশে আছে। এখান থেকে কী করে বের করতে হবে এবং নিজেকে নিজে দেখবে, এবং একজনের ভিতরেই লক্ষ কোটি জন বিরাজমান হয়ে আছে, সেটা কী করে, কেমন করে, কোন সাধনায় এবং কোন স্তরের গুরু এই সাধনাগুলো দিবে? সকল স্তরের গুরুর কাছে এটা নেই, কেননা এক একজনে যেমন এক একটা সাবজেক্ট নিয়ে পড়ালেখা করে, সায়েন্স, আর্টস, কমার্স, বিজ্ঞান বিভিন্ন। তাই বলতে চাই যে কাদেরিয়া তরিকতে যেমন বড় পীর আব্দুল কাদের জিলানি, তিনি সকল পীরের পীর বড় পীর হইল কেন? তিনি সর্বসাইড অলরাউন্ডার তিনি, তাই তিনি বড় পীর হয়েছে। দেখা গেছে কেউ সায়েন্স, আর্টস, কমার্স এর মধ্যে কেউ সায়েন্স নিয়ে পড়ালেখা করেছে, কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করেছে। তাই আমি বলবো সর্বজ্ঞানে যে জ্ঞানান্বিত হয়েছে তিনি বড় পীর আব্দুল কাদের জিলানি। তাই আমি সেই সাধন জগৎ থেকে আপনাদেরকে কথাগুলো বলব। দেখা গেছে বড় পীর আব্দুল কাদের জিলানিকে যখন দাওয়াত করা হলো, 60 জন ভক্ত একই দিনে একই সময়ে রোজার ইফতারি করার দাওয়াত দিল, কিন্তু তিনি এমন কথা বলেননি যে না বাবা তোমার দাওয়াত নিতে পারবো না, আমি ওনার দাওয়াত নিয়েছি, আমি ওনার দাওয়াত নিয়েছি তোমারটা নিতে পারবো না, এমন বলেনি। তিনি সকলকেই বলেছেন যে আমি দাওয়াত, সকলের দাওয়াত রাখলাম। তো সকলের দাওয়াত রাখবে একজন মানুষ, একজনের বাড়িতে ইফতার করবে, তাহলে এটা কি করে সম্ভব? এখন ইফতারি করালো ভক্তরা, এরপরে সমস্ত ভক্তের সাথে সমস্ত ভক্তের সাক্ষাৎ হলো যে আমার মুর্শিদ বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি আমার বাড়ি ইফতারি করেছে, তিনি বলতেছে আমার বাড়ি ইফতারি করেছে, সে বলেছে আমার বাড়ি ইফতারি করেছে, সে বলতেছে আরে তোরা কি পাগল হয়েছিস নাকি, তিনি তো আমার বাড়িতে ইফতারি করেছে। তখন বলতেছে এ কি, সকলের বাড়িতে বড় পীর ইফতারি করেছে? চলো আমরা যদি সকলেই সত্য বলে থাকি তাহলে বড় পীর কি বলে তাই দেখি। তখন বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে যখন সমস্ত ভক্তরা পৌঁছালেন, বাবা আমরা 60 জন ভক্ত আপনাকে দাওয়াত দিয়েছি, তিনি বলতেছে ওনার বাড়িতে আপনি ইফতারি করেছেন, তিনি বলেছে তো ওনার বাড়িতে ইফতারি করেছেন, আপনি একজন মানুষ কীভাবে এতজনের বাড়িতে ইফতারি করেন, এটা কি সত্য, এ কি হতে পারে, আমি যে আপনাকে ইফতারি করিয়েছি এটা তো মিথ্যে নয়, আবার সে বলতেছে তার বাড়িতে করেছেন, এটা কি করে সত্য হয়? তখন বড় পীর আব্দুল কাদের জিলানি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে চিন্তা করে বললেন, বাবারা তোমরা কি জানো যে তোমরা যা বলতেছ সবই সত্য? বাবা কি করে সত্য যদি একটু বলতেন, আপনি আমার বাড়িতে ইফতার করেছেন, আবার ওনার বাড়িতে করেছেন, 60 জনের বাড়িতে ইফতার করেছেন, এটা কি করে সম্ভব? তখন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি কি করলেন, এই ভক্ত সকল তোমরা আমার সাথে চলো। তখন কি করলেন, সমস্ত ভক্তদেরকে নিয়ে এক বিশাল বটগাছের সামনে গিয়ে দাঁড়ালেন। তখন বলল
তোমরা কি এই বট গাছের পাতাগুলো গুনতে পারবে? তখন বলল যে কি করে সম্ভব, এ তো লক্ষ কোটি পাতা, এর মধ্যে কি করে আমরা গুনব? তাহলে তোমাদের কাছে এই পাতাগুলো অগণিত নয়? হ্যাঁ অগণিত, কিন্তু এই গাছের কয়টা পাতা আছে আল্লাহর কাছে কি গণিত নয়? আল্লাহ কি জানে না? হ্যাঁ জানে। তবে আমি বলবো, হে জগৎবাসী, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কি বললেন, হে ভক্ত সকল, তোমরা প্রত্যেকটা পাতায় পাতায় চেয়ে দেখো তো। তখন সমস্ত পাতায় পাতায় দেখতে পাচ্ছে বড় পীর সেই পাতায় পাতায় বসে ইফতার করতেছে, ইফতার করতে করার ছোড়তে বসে আছে। তখন সকলে দেখতেছে প্রত্যেকটা পাতায় পাতায় বড় পীর, হায় হায় এ কী করে সম্ভব, এর প্রত্যেকটা পাতায় পাতায় যদি বড় পীর থাকতে পারে তাহলে তো ভক্তের বাড়িতে ইফতারিও করতে পারে। তো এখানে অগণিত পাতা, তাহলে অগণিত লক্ষ কোটি হয়ে বড় পীর লক্ষ কোটি ভক্তের বাড়িতে ইফতার করতে পারে, আর এখানে তো শুধুমাত্র 60 জনের বাড়িতে ইফতারি করেছে। হে জগৎবাসী, আল্লাহ পারে না এমন কোনো কাজ আছে? আল্লাহর রূপের কি কোনো শেষ আছে? আল্লাহর রূপের কি কোনো অন্ত আছে? আল্লাহ বড়পুরের রূপে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি হয়েও ভক্তের বাড়িতে যেতে পারে, এটা বিশ্বাস করতে হবে। আর আল্লাহ যে পারে এটা বিশ্বাস যে না করবে তার ঈমান থাকবে না, আর এটাকে বিশ্বাস করাই ঈমান। তবে হে জগৎবাসী, জানি না আমার এই কথাগুলো শুনে কেউ আশ্চর্য হতে পারেন, বা কেউ মনে মনে ক্ষিপ্ত হতে পারেন, বা কেউ মনে মনে আমাকে অনেক জ্ঞানী ভাবতে পারেন। না বাবা, আল্লাহ রাসুল নবী অলিয়া আউলিয়াদের তুলনায় আমার তেমন কোনো জ্ঞান এখনো হয়নি। তবে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে এই মুখে দিয়ে যদি আল্লাহ কিছু বলায় তাহলে আমি বলতে পারবো, এছাড়া আমার আর উপায় নেই। তবে হে জগৎবাসী, আমি সেই সাধনার কথাগুলো আজ তুলে ধরব। সেই সাধনাগুলো হল রেচক, পূরক, কুম্ভক। মনে রাখতে হবে রেচক, পূরক, কুম্ভক, এই তিনটি সাধনা। আর এই তিনটা সাধনাই হলো বাতাসের সাধনা। তাহলে সমস্ত ভক্তের বাড়িতে যখন গিয়েছিল এই বাতাসের মাধ্যমে নীরের মধ্যে আকার ধারণ করে তিনি এই ভক্তের বাড়িতে পৌঁছে গেলেন। আচ্ছা, তাহলে এই পৃথিবীতে কোনো ভক্ত, কোনো আশেক, কোনো সাধক যদি চায় যে এরকম কি আমার হওয়া সম্ভব, অবশ্যই সম্ভব যদি কেউ এই সাধনাগুলো করে। যেমন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পর্বতের গুহায় 14.5 বছর তিনি সাধনা করেছিলেন, তার সিরাকে পরিষ্কার করা হয়েছিল, তার উপর কোরআন নাজিল হয়েছে, তিনি নবুয়াত লাভ করেছিলেন। তাহলে সেই সাধনা বড় পীরও পেয়েছিলেন। সেই সাধনাগুলো যখন বড় পীর করেছিলেন তখন তার মধ্য থেকে একজন লক্ষ কোটি হয়ে বিরাজ করতে পারেন। সেই সাধনাগুলো রেচক, পূরক, কুম্ভক এবং ধ্যান সাধনা এবং চিক সাধনা, এই 5টি সাধনা যদি কেউ যার যার মসজিদ থেকে নিয়ে এই সাধনাগুলো করতে পারে তাহলে সেও বিরাজমান হতে পারবেন সমস্ত সৃষ্টি জগতে। যখন এই মানুষটি এই পৃথিবী ত্যাগ করে চলে যাবে তখন এই আত্মাটা সমস্ত সৃষ্টিতে যেরকম আল্লাহ বিলীন হয়ে আছে ঠিক সেই মানুষটিও পারবে। কেননা তার সাথে আল্লাহ মিলেছে, তার সাথে আল্লাহ মিলে এবং সেও আল্লাহর সাথে মিশে গেছে। আল্লাহ যা পারে সেও তা পারে যদি কেউ এই সাধনগুলো সাকসেস করে। এবং এই কথাগুলো যদি আমার মুক্তি থেকে নিয়ে কেউ যদি মাথায় ভরে এবং বাস্তবে এই সাধনাগুলো মসজিদের কাছে নিয়ে করে। আচ্ছা, তবে অনেকে বলতে পারেন এই সাধনার ইঙ্গিত দিয়েছেন এবং মসজিদের কাছ থেকে নিয়েছেন, আপনি আমাদেরকে আরেকটু ইঙ্গিত করেন যেন আমরা আরেকটু বুঝতে পারি। দেখেন, রেচক, পূরক, কুম্ভক, রেচক সাধনাটি হলো যে দেহের ভিতর থেকে বাতাস বের করে দিয়ে বসে থাকতে হবে, এবং পূরক এর পেটের ভিতরে বাতাস ভরে বসে থাকতে হবে, এবং কুম্ভক এই বাতাসটা নিজের নাভিকুণ্ঠ হইতে নাক পর্যন্ত এই বাতাসটাকে খেলাইতে হবে। আচ্ছা, এখন আমি বলেছি বাবা আমার কথা শুনে কেউ সাধন করবেন না, এই সাধনাগুলোর ইঙ্গিত মাত্র করেছি, কিন্তু বিস্তারিত যার যার মসজিদ এই সাধনগুলো দেখিয়ে দেবে। যদি কি এই সাধনগুলো করতে পারে ইনশাল্লাহ, ইনশাল্লাহ
তিনি অবশ্যই এই দেহ থেকে বের হয়ে লক্ষ কোটি হতে পারবে। তবে শুধু বাবা এই আশায় কেউ সাধন করবেন না। এই আশায় সাধন করলে আল্লাহ কি ভাববে? সে এরকম বিরাজমান হতে এবং একে লক্ষ কোটি হওয়ার জন্য সে সাধন করতেছে তখন আল্লাহ কবুল মঞ্জুর করবেন না। তখন এই সাধনার পাশাপাশি চোখের পানিগুলো নিঘুম রাতে বসে চোখের পানিগুলো ছাড়তে হবে। হে আল্লাহ, এই সাধনগুলো তোমাকে পাইবার জন্যে, তোমার সাথে যেন আমি মিশতে পারি, এই জন্যে আমি এই সাধন করছি, তোমাকে পেলে আমার আর কি দরকার। তখন এই সাধনাগুলো মূলত আল্লাহকে পাইবার জন্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। ওইরকম হতে পারবো, লক্ষ কোটি হতে পারবো এই নিয়ত করে করা যাবে না। তাহলে আল্লাহ বেরাজ হবে যে সে তো আমাকে পাইবার জন্য করে না, সে লক্ষ কোটি হতে চায়। কেন? তাহলে আমার সমস্ত কিছু বিফল হতে পারে। তবে আমি এই কথাগুলো কেন বলেছি? একজন মানুষ সাধন করার জন্য সে যেন আগ্রহ হয় এবং এই সাধনাগুলো করে এবং মূলত আল্লাহর নামটি ধরে এবং আল্লাহকে যেন নিজের সাথে মিশাইতে চায় এবং আল্লাহর সাথে যেন বিলীন হতে পারে। আল্লাহকে যদি পেয়ে যাই সবই তো আমার। তবে বিস্তারিত আরও কিছু কথা আছে, ইনশাল্লাহ পরের ভিডিওতে পেয়ে যাবেন। তো আজ এই কথাগুলো বলে রাখবো। সকলে ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে ভিডিওগুলো যেন আপনাদের সামনে উপস্থিত হয়। এই বলেই রাখছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।